কুমিল্লায় তিনশো নব্বই বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব এগারো সিপিসি দুই কুমিল্লা র্যাব জানায় রোববার দুপুরে র্যাব এগারো সিপিসি দুইয়ের বিশেষ অভিযানে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার উত্তর রামপুর এলাকা থেকে তিনশো নব্বই বোতল ফেন্সিডিল সহ মোহাম্মদ সেলিম নামে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এ সময় ফেন্সিডিল পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত সেলিম চট্টগ্রাম জেলার ডাবলমুরিং থানার জিলানী কলোনি গ্রামের মকবুল আহমেদের ছেলে র্যাব এগারো সিপিসি দুই কুমিল্লার কোম্পানি অধিনায়ক উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে কাভার্ড ভ্যানযোগে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসার কথা স্বীকার করেছে তার বিরুদ্ধে সদর থানায় আইনানক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে